গোখাদ্যের দাম বাড়ছে কয়েক গুণ, দাম বাড়েনি দুধের, উপার্জন নেই বললেই চলে। কিভাবে চলবে আগামী দিনের গরুর খাটালের ব্যবসা, চিন্তায় বাঁকুড়ার দুধ ব্যবসায়ীরা। গত ৬ মাস আগে গোখাদ্যের দাম কত বেড়েছে, প্রায় ৩০-৪০%। তার উপর সারাদিন অক্লান্ত পরিশ্রম, কিন্তু দাম বাড়েনি দুধের। সমস্যায় গরুর দুধ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। গত ৬ মাস আগে যে ভুষির কুইন্টাল প্রতি দাম ছিল ১৭০০ টাকা, তা বেড়ে হয়েছে ২৬০০ টাকা। ভুট্টার দাম ১৭০০ থেকে বেড়ে হয়েছে ২২০০ টাকা কুইন্টাল। মুগ ডালের ছাট কুইন্টাল প্রতি ২২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৩০০টাকা। মসুরের ছাট ১৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৬০০টাকা কুইন্টাল। গোখাদ্যর সব জিনিসপত্রের দাম বেড়েছে প্রায় ৩০-৪০%, কিন্তু দুধের দাম বেড়েছে নামমাত্র, কিলো প্রতি ৪ টাকা। এর ফলে গরুর দুধের ব্যবসা লাটে ওঠার জোগাড়। বাঁকুড়া জেলায় একসময় এই গরুর দুধের ব্যবসা খাটালের দেখা মিলত একছাড়, কিন্তু তা এখন বেশ কয়েকটিতে থেকেছে। কিন্তু তারা এই বাপ ঠাকুরদার ব্যবসা চালাচ্ছে খুব কষ্টের মধ্যে। দীর্ঘদিনের বংশ পরম্পরা ছেড়ে বেরিয়ে আসতে পারেননি এখনও অনেকেই, তাই এই খাটালের ব্যবসা। কিন্তু আগামী দিনে এই হারে গোখাদ্যের মূল্য বৃদ্ধি হলে, আর যদি দুধের দাম বাড়ানো না যায়, সেই ক্ষেত্রে খাটালের ব্যবসা প্রায় উঠে যাবে এমনটাই আশঙ্কা দুধ ব্যবসায়ীদের। খাটাল মালিকদের দাবি, অবিলম্বে সরকার হস্তক্ষেপ করুক, তবেই বাঁচবে খাটালের ব্যবসা, বাঁচবে দুধ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। দাম প্রচন্ড বেড়েছে, দুধের কস্ট বেশি হয়ে যাচ্ছে, আর দুধের দাম কম আছে, না খদ্দার এর বেশি দাম দিতে চাইছে না। খাবারে কী কী খাবার খাওয়ার? আমি খাবারে মুগ, অড়হর, বিরি, মসুরি, তারপরে বুটের ছাল, ছাতু, বুটের বেসন, মকয়, মানে ১২-১৩ রকম জিনিস দিয়ে আমরা এই জিনিসগুলো তৈরি করি। সবগুলো কি দাম বেড়েছে? সবগুলোর দাম প্রচণ্ড বেড়েছে। কত পার্সেন্ট বেড়েছে তাও? ৪০%-এর মতন। সেক্ষেত্রে দুধের দাম বেড়েছে কি? দুধের দাম বাড়েনি, ১০% বেড়েছে। আমার ৪৪ টাকা ছিল, ৪৬ টাকা হয়েছে, তার উপরে বাড়াতে গেলে খদ্দার ছেড়ে যাবে। আর বাঁকুড়াতে আরও যারা বিকছে তারাও তো এই রেটেই বিকছে না, ওরা জল ঢেলে বিকে, আমি পিওর বিকে, আমার অসুবিধা বেশি হয়। তাহলে কি সেক্ষেত্রে গরুর খাবারের ক্ষেত্রে টান পড়ছে? হ্যাঁ, গরু খাবারকে টান, আমি ধরুন পূজা পাশা করি, সেখান থেকে অ্যাডজাস্ট করে আমি মা ভগবতীর সেবা করি, আমি ওদের খাবারের অভাব হতে দিই না। ভবিষ্যতে মনে করুন টান পড়বে? হ্যাঁ, নিশ্চয়ই টান পড়বে। এভাবে বিজনেস চালানো সম্ভব না। সরকার যদি এই ব্যবসার দিকে না দেখে, তাহলে কিন্তু ভবিষ্যতে আমার মনে হয় ভারতবর্ষ থেকে বা পশ্চিমবঙ্গ তো যাবেই যাবে, ভারতবর্ষ থেকে খাটাল উঠে যাবে সব। আমাদের খাবারের গরুর বিজনেসটা দীর্ঘদিন চরম অবনতির দিকে যাচ্ছে, যেটার জন্য আমরা গরুর ব্যবসা চালাতে পারছি না। আমাদের খাবারের দাম দীর্ঘ আগামী ৬ মাসের মধ্যে আরও ৩০% বেড়েছে এবং আরও বাড়ছে প্রতিদিন। আমাদের দুধের দাম কিন্তু কোনো মধ্যে বাড়ছে না। এইরকমভাবে যদি চলতে থাকে তো আমাদের গরুর ব্যবসা এগুলো সব তুলে দিতে হবে, সম্ভবই হচ্ছে না। দাম বাড়লেও আমরা গরুর খাবারের পরিমাণ কমাতে পারছি না, ভগবতীকে কষ্ট দিয়ে তো কমাতে পারবো না। তাদেরকে যখন রেখেছি তাদেরকে সেবা আমাদের করতেই হবে, তাদের খাবার খাওয়াতেই হবে, কিন্তু আমাদের লভ্যাংশ শেষ হয়ে যাচ্ছে, আমাদের জাস্ট টেনে টুনে চলছে, পরিবার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। এইভাবে সম্ভব নয়, খদ্দারও এইরকম বছরে একবার হয়তো ওরা দাম বাড়ালো, সেটাও ৫%। তা আমি খাবারের দাম যদি ৩০% বাড়ে আর আমি যদি ৫% পরিমাণে বাড়াই, তাহলে সম্ভব কী করে হবে? তো এটার জন্য তা দুটোই উপায় আছে। এক, সরকার যদি গরুর খাবারের দামকে কন্ট্রোলে রাখতে পারে, সরকারকে দেখা দরকার, এটার উপরে প্রচুর মানুষের জীবিকা চলছে, এই গরুর খাবারের দামটা যাতে বেশি পরিমাণে না বাড়ে, আমাদের প্রফিট যাতে থাকতে পারে, আমরা যাতে বেঁচে থাকতে পারি, আমরা জীবিকাকে চালাতে পারি। তাহলে পরিস্থিতি মানে জিনিসপত্রের অনেক দাম বেড়েছে, তার জন্য ওদের পোষাচ্ছে না এখন খাবারের দাম। তারপরে গরু মেনটেন্যান্স করা, আগে তো অনেক দুধ নিয়ে গেছি, এখন দুধ দিতে পারছে না, এখন জিনিসপত্রের দাম বেড়েছে, দুধ কম দিচ্ছে, গরু কমই দিতে হচ্ছে, মানে এদের পরিস্থিতি এখন অনেক কঠিন। মানে এদের আগে নিতাম ২.৫ কিলো ৩ কিলো দুধ নিতাম, এখন মোটামুটি ১-১.৫ কিলো দুধ নিই। হ্যাঁ, খাবার টাবারের দাম বেড়েছে আর বেড়েছে, তাহলে যা অত গরু রাখতে পারছে না, যা জিনিসের দাম। আগে অনেক গরু থাকতো, আগে মোটামুটি ৪০-৫০টা গরু থাকতো, এখন সেখানে গরুর হারও কমিছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।